বাংলার মহিলাদের কি হাল? যে দলের দ্বারা কার্যত নাক্ষত দিতে হয়েছে, সেই দলের নেতার সঙ্গেই আজকে বসে চা খেতে হচ্ছে মহিলাদের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আজকে যেটা হয়েছে তপন, উত্তরবঙ্গের তপন বিধানসভা, সেখানের যে তিন মহিলাকে দল পরিবর্তন করার জন্য কার্যত নাক্ষত দিতে বাধ্য করা হয়েছিল দণ্ডি কাটার নামে, সেই তিন মহিলা আজকে অভিষেক ব্যানার্জির সঙ্গে বসে চা খেয়েছেন এবং কিছু কথাও তারা বলেছেন। দর্শক ভাবুন, যে দলের তরফ থেকে তাদেরকে একটা দীর্ঘ রাস্তাতে দণ্ডি কাটার নামে কার্যত নাক্ষত দিতে হয়েছিল গত এপ্রিলের 7 তারিখে, আমি দর্শক স্টিল পিকচারগুলো আজকে আরও একবার দেখাচ্ছি, দেখুন তারা কেন বিজেপিতে জয়েন করবেন। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফের মানে জয়েন করানো হয়েছিল, কিন্তু তার আগে একটা দীর্ঘ রাস্তাতে তাদেরকে নাক্ষত দেওয়া কার্যত, যেটাকে বলা হচ্ছে দণ্ডি, যদিও কিন্তু মানে এটাকে দণ্ডি হিসেবে কিন্তু কেউ মানে সেই সময় অনেকেই মানে মানতে চাইছিলেন না যে এটা দণ্ডি নয়। কত লোকে কতবার দল পরিবর্তন করছেন, তাদের ক্ষেত্রে দণ্ডি কাটানো হয় না, প্রায়শ্চিত্ত করা হয় না। মুকুল রায়, রাজীব ব্যানার্জি, আরও অর্জুন সিং, কতজনকে সব নিয়ে নেওয়া হলো, কারো ক্ষেত্রে প্রায়শ্চিত্ত মানে এইভাবে করানো হলো না। আর মহিলারা প্রায়শ্চিত্ত করছেন বিজেপিতে গেছেন বলে দণ্ডি কেটে, এটা নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এক ধরনের শাস্তি দেওয়া, নাক্ষত দাও, কেন গিয়েছিলে বিজেপিতে। তো দর্শক, যখন এইসব নিয়ে একেবারে হইচই পড়ে গেল, অনেক মিডিয়া খবর করলো, ন্যাশনাল মিডিয়াও খবর করলো, এবং তারপরেও কিন্তু পুলিশ অ্যাকশান নিচ্ছিল না, তারপর যখন ডক্টর সুকান্ত মজুমদার এমপি এবং বিজেপির রাজ্য সভাপতি, তিনি যখন চিঠি করলেন সেন্টারে, একেবারে মানে মহিলা কমিশনে বা এসটিএসসি কমিশনে, যখন সেখান থেকে যখন নবান্নকে প্রশ্ন করলো যে এই একটা ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে, তো সেই বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে আমাদেরকে জানাও, যখন এটা মানে এই যখন কৈফিয়তটা তলব করলো একেবারে মানে কমিশন, তারপরে দেখলাম হঠাৎ করেই খবরটা পেলাম যে দুজনকে এই কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মুখটুক ঢেকে ঢেকে একেবারে পুলিশ নিয়ে যাচ্ছিল, তাদের মুখ দেখতেই পাইনি কেমন দেখতে। এবং দর্শক, যখন আর কি তাদেরকে তোলা হয়েছিল আদালতে, তাদেরকে পুলিশ কাস্টডিতে নেওয়ার জন্য কোনো অ্যাপিলই করা হয়নি, প্রেয়ার করা হয়নি, তাদের 3 দিনের জেল কাস্টডি হয়েছিল, আর এখন তো তাদের বেলও হয়ে গেছে। কিন্তু যিনি মূল মানে নেত্রী, যিনি এই পুরো বিষয়টা করিয়েছেন দল পরিবর্তন বা দলে ফিরিয়ে আনার যে কাজটা, যার নাম হচ্ছে প্রদীপ্তা চক্রবর্তী, আমি দর্শক আজকে তার ভিডিওটা আরও একবার দেখাবো, তিনি কিন্তু ওই দিন একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলেছিলেন এবং তারা যে স্বেচ্ছায় এইসব করেছেন, দণ্ডি কেড়েছেন, সেই সব নিয়ে তাদের মুখ দিয়ে অনেক কথা বলানো হয়েছে যে তারা খুব ভুল করে ফেলেছিল মানে অন্য দলে গিয়ে, সেই জন্য তারা এইভাবে প্রায়শ্চিত্ত করছেন, এসব বলেছিলেন। সেই প্রদীপ্তা চক্রবর্তী, দর্শক আমি দেখাতে চাই তার ভিডিওটা, এই যে ইনি হচ্ছেন মূল এই কাণ্ডের জন্য দুজনকে পুলিশ গ্রেপ্তার করলো, কিন্তু যিনি এইসব নিয়ে অনেক কথা বলেও ছিলেন, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি এখনও পর্যন্ত, কিন্তু সেরকম কোনো খবর নেই। তাহলে যিনি এই কাণ্ডটা ঘটিয়েছিলেন তাকে পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি, আর সেই দলের নেতার সঙ্গে আজকে বসে একসঙ্গে মহিলারা চা খাচ্ছেন, দর্শক এটা ভাবতে অবাক লাগছে যে সত্যি আমাদের এই রাজ্যের মহিলারা কতটা অসহায়। তাদেরকে মানে যখন খুশি মানে নাক্ষত দেওয়াও, মানে শাস্তি দাও, আবার ডাকলেই তারা চলে আসবেন, মানে এই যে
একটা ভাবনা শাসকের যে সত্যি তারা কি মনে করেন মহিলাদেরকে, এরকম হলো যিনি করালেন তিনি এখনো গ্রেপ্তার হননি, তার বিরুদ্ধে কি পুলিশি অ্যাকশন হয়েছে কোনো খবর নেই, যে দুজনকে ধরা হয়েছিল তাদেরও বেল হয়ে গেছে, মানে বুঝতে পারছেন কতটা মানে কেস সাজিয়েছিল পুলিশ, এই ধরনের মানে ধরুন এই এসটি এসসি একটা কাস্ট রিলেটেড একটা কেস, এখানে সহজে জামিন হয়, কিন্তু জামিন হয়ে গেছে তাদের যে দুজনকে ধরা হয়েছিল। তো আবার দেখুন দর্শক, সেই তিন মহিলাকে নিয়ে আজকে অভিষেক ব্যানার্জি দেখা করেছেন, কথা বলেছেন, গল্প করেছেন, চা খেয়েছেন, মহিলারাও চা খেয়েছেন, কথা বলেছেন, জানি না কি বলে কি ভাবনা দিয়ে কি স্বপ্ন দেখিয়ে আনা হয়েছিল, নাকি কোনো অন্য চাপ ছিল কিনা দর্শক বলতে পারবো না, চাপ তো চাপ ছিল বলেই তো তারা ওইভাবে দণ্ডি কেটেছিলেন, নাহলে দণ্ডি কেটে কাটবেন ওইভাবে কি একেবারে মানত করে ফেলেছিলেন যে একবারে তারা দীর্ঘ রাস্তা দণ্ডি কেটে তৃণমূল অফিসে ঢুকবেন, এটাকে এখন আমরা মানতে পারি? তো যাই হোক দর্শক, দেখুন সেই ক্ষেত্রে সে অর্থে কোনো অ্যাকশান হলো না, কিন্তু মানে মূল যে নেত্রী তার বিরুদ্ধে কোনো অ্যাকশান হয়নি, কিন্তু দেখুন সেই দলেরই নেতার সঙ্গে তারা আজকে বসে চা খাচ্ছেন। আমি ভাবছি দর্শক কী অসহায় আজকালকার মানে আমাদের এই মহিলাদের কী অবস্থা, কী অসহায়, যা খুশি করতে পারে শাসক, আবার ডাকলে যেতে হবে। কী বলেছেন আজকে অভিষেক ব্যানার্জি এইসব সাক্ষাতের পর, আমি দর্শক সেটাও শোনাবো আপনাদেরকে, এই সাক্ষাতের পর আজকে কী বলেছেন মিডিয়ার সামনে একটু দর্শক শুনুন, তারপর আমি সামান্য আলোচনাতে আসব। আমি দর্শক আপনাদেরকে শোনাই যে আজকে কী বলেছেন অভিষেক ব্যানার্জি। কোনোভাবে দলগতভাবে সভ্য সমাজের সমর্থন করে না, দলগতভাবে তৃণমূল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল এই ঘটনাকে কেউ সমর্থন করতে পারে না, এবং যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল প্রশাসনের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে তাদের কাউকে যেন রেয়াত না করা, দুজনকে পুলিশ অ্যারেস্টও করেছিল, পরবর্তীকালে তারা দীর্ঘদিন কাস্টাডিতে ছিল, পরবর্তীকালে ভয় এসেছে। আমরা শুনেছি যে আমাদের যিনি মহিলা সভাপতি ছিলেন প্রদীপ্ত চক্রবর্তী, তার একটা ভূমিকা এখানে ছিল, শুনতে পাওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়। মহিলা সভানেত্রী ছিলেন তিনি জেলা, এবং তার জায়গায় স্নেহলতা হেমব্রমকে দায়িত্ব দেওয়া হয়। আমি আজকে সেই তিনজন আমার এসটি বোনেদের সাথে দেখা করি, তাদের সাথে চা খাই, তারা কিছু কথা আমাকে আলাদা করে বলেছে, সেটা জনসমক্ষে আনা বা মিডিয়ার সামনে বলা ঠিক হবে না, তবে আমি এটুকু বলতে পারি যদি দলের যত বড় নেতা বা নেত্রী ইনভলভ থাকুক বা এর সাথে যুক্ত থাকুক কেউ জানে, দলগতভাবেও তার সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেবো এবং প্রশাসনের মধ্যে আমরা নেবো। তিনি ভাইস চেয়ারপারসন, আমি যেটা বললাম আপনারা যদি বুদ্ধিমান হন আপনারা বুঝতে পারবেন, আমি বলছি দলগতভাবেও ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে। শুনলেন দর্শক, মানে ওই নেত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, দল ব্যবস্থা নিয়েছে, দল মানে কি দল পদ থেকে সরিয়েছে, কিন্তু পুলিশ অ্যাকশন কিছু হয়নি, পুলিশ অ্যাকশন কিছু হয়নি। আরও আর কি একটা বললেন, যদি বুদ্ধিমান হন বুঝে নেবেন, আবার বুদ্ধিমান দেখাচ্ছেন অভিষেক ব্যানার্জি, সত্যিই তো আমরা কম বুদ্ধিমান। আর কি বলবেন দর্শক, মহিলাদেরকে দোষ দেবেন যে ওনারা কেন গেলেন, মানে আপনাদেরকে কিন্তু আসল জায়গাটা বুঝতে হবে যে কেন তারা যাচ্ছেন, কি অবস্থা, সত্যিই তাদের মেরুদণ্ড রাখা হয়েছে না সব ভেঙে দেওয়া হয়েছে, কী করে তারা থাকবেন, যে ভাবুন, ভাবতে হবে যে তারা কতটা অসহায়, যে তারা এর পরেও নেতার সঙ্গে বসছেন চা খাচ্ছেন, কি অবস্থা আমাদের রাজ্যের মহিলাদের অবস্থা, কোন জায়গায় কতটা অসহায় তারা। আমি দর্শক, আমি কিন্তু এই অ্যাঙ্গেলে ভাবছি, জানি না আপনারা কী ভাববেন, আপনারা হয়তো বলতে পারেন মহিলারা কেন গেলেন, বলতে পারেন সেটা আপনাদের বিষয়, দর্শক অবশ্যই বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।